নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর, অর্থাৎ টপ হেডলাইন। সেই সাথে ভিডিওটি একটি লাইক করবেন এবং ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দেবেন, তাহলে প্রতিদিনের বাছাই করে খবর পাবেন সবার প্রথমে। কার্নিভালেও ডাক পেলেন না পার্থর নাকতলা উদয়ন সংঘ, যেখানে এবারে যোগ দিচ্ছে না একডালিয়াও। বিরাট বড় খবর এবার বাংলা জুড়ে, যেখানে কলকাতার কার্নিভাল এবারে গোটা বাংলার চোখ সেদিকেই। পুজোর কার্নিভালে ডাক পড়েছে 95টি পুজো কমিটি, তবে তার মাঝে ডাক পেল না নাকতলা উদয়ন সংঘ। ইতিমধ্যে এমনই চূড়ান্ত সিদ্ধান্ত, আর ইতিমধ্যে একডালিয়া এভারগ্রিন ক্লাব এই কার্নিভালে যোগ দেবেন না বলে আগেই সিদ্ধান্ত জানিয়েছে। যেহেতু ক্লাবের প্রাক্তন সভাপতি সুব্রত মুখোপাধ্যায় মারা গিয়েছেন, এবার কার্নিভালে যোগ দেবেন না বলে আগেই সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে সবচেয়ে বড় খবর, যেখানে কার্নিভালের শুরুতে বরাবরই দেখা গিয়েছে নাকতলা উদয়ন সংঘকে, আর এবার কার্নিভালে নাকতলা উদয়ন সংঘের নামই পর্যন্ত রাখা হলো না নবান্ন সূত্রে, এমনই বিরাট বড় খবর সামনে। খবর আছে কলকাতায় মানুষের ঢল, এবার বিরাট বড় উত্তেজনা তুঙ্গে, দিনভর এবার চোখ থাকছে কার্নিভালের দিকে। বিশাল বড় জাকজমক সেজে উঠেছে রেড রোড, আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় বাজিমাত করছেন এবার কলকাতায়। আর এমন সময় বাংলা জুড়ে যে খবরগুলো উঠে এলো তা নিয়ে চোখ রাখবো। পুলিশের চিঠি আর সে কারণে পুজোয় কার্নিভালের দিনে ধর্নায় বসছেন না এসএলএসটি আন্দোলনকারীরা। উৎসবের আবহে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, এবার 19-এর তুলনায় 22-এ আক্রান্তের সংখ্যা দ্বিগুণ। মণ্ডপের ভিতরে বিসর্জন তালাবদ্ধে দমকলের হোস পাইপে গড়ানো হলো দেবীর প্রতিমা। দমকলের হোস পাইপ দিয়ে 43 ফুটের দেবী প্রতিমাকে বিসর্জন করা হলো। সেনাজনের আকস্মিক মৃত্যু, দুর্গা পুজোয় বাড়ি না আসলেও কালী পুজোয় বাড়ি আসার কথা ছিল, তবে তার আগেই ঘটলো ভয়ানক বিপদ। ছেলের আশার প্রতীক্ষার প্রহর গুনছিল মা, তবে তা হলো না। নদিয়ার সুকান্ত ফিরছেন এবার কফিন বন্দি হয়ে। মাল নদীতে মৃত্যুর ঘটনায় এবার বিজেপির প্রতিনিধি দল বিশাল বড় ক্ষোভ প্রকাশ করলো। তাদের কথা মতো মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে এতগুলো মানুষকে, এটা কোনোভাবেই দুর্ঘটনায় মৃত্যু নয়, বরং এটা খুন। এক আসনে বসার চেষ্টা, 3 মহিলার ট্রেনের ভিতরেই মারামারি, আর তাতেই আহত পুলিশ। 18 কোটির ফিক্সড ডিপোজিট, 53টি দলিল, এবার অনুব্রতর সম্পত্তির তালিকায় চোখ কপালে উঠবে। চার্জশিট পেশ করলো এবার সিবিআই। হরভবান ভাসিয়ে নিয়ে যাচ্ছিল, এবার ঝাঁপিয়ে পড়ে 10 জনকে প্রাণে বাঁচালেন মালবাজারের মানিক, আর তিনি এখন এলাকার হিরো। 20,000 পাস শেষ রেড রোডের কার্নিভালে পাসের চাহিদা তুঙ্গে। নবান্ন সূত্রে আরো বেশি পরিমাণে পাস ছাপানোর নির্দেশিকা। কেন্দ্রের কাছে নির্বাচন কমিশনের সুপারিশ, এক ব্যক্তি লড়ুক একই আসনে। সব মিলিয়ে উঠে আসছে গোটা বাংলার একের পর এক বিরাট বিরাট গুরুত্বপূর্ণ সংবাদ। চোখ রাখবো তা নিয়ে বিস্তারিত লেটেস্ট গুরুত্বপূর্ণ খবর। তবে আবহাওয়া দপ্তরের ঘোষণা মুহুর্মুহু বিপদের খবর, যেখানে এবার লক্ষ্মী পুজোতেও বাদ যাচ্ছে না বৃষ্টিপাত। বিরাট বড় খবর, আবহাওয়া দপ্তরে চোখ রাখবো তা নিয়ে বিস্তারিত গুরুত্বপূর্ণ সংবাদ। আর এমন সময় বিরাট বড় খবর, লক্ষ্মীর ভান্ডারে ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে টাকা, অবশ্যই চেক করুন। সেই সাথে দুয়ারে সরকারে নিয়ে উঠে আসছে যেমন বড় খবর, তেমনি আবার কোন কোন প্রকল্পের টাকা আপনি পাচ্ছেন না। কৃষক বন্ধু থেকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা, নাকি অন্য কোনো প্রকল্পের টাকা, এখনো পর্যন্ত আপনি না পেয়ে থাকলে অবশ্যই আপনার জেলার নাম সমেত কমেন্টে জানিয়ে দেবেন। সব মিলে থাকবে তাহলে বিস্তারিত লেটেস্ট খবর। বর্তমানে আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেল। যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করুন, তাহলে প্রতিদিনের খবর পাবেন সবার প্রথমে। সেই সাথে আপনার জেলার পার্টিকুলার খবর জানতে এক মুহূর্ত দেরি না করে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। সেজে উঠেছে গোটা কলকাতা, এবার বিরাট বড় চমক দিচ্ছেন কার্নিভালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা বাংলার চোখ এবার সেদিকেই, একদিকে মানুষের ঢল নামছে আর তার সাথে প্যান্ডেলের প্রতিমাগুলো একের পর এক লাইন দিয়ে গোটা বাংলাকে কাঁপিয়ে মুখ্যমন্ত্রী মমতার কার্নিভাল এবার গোটা বিশ্বের কাছে রেকর্ড করার মতো পারফরম্যান্স করতে পারে। এমন সময় কলকাতার রেড রোডের কার্নিভাল নিয়ে চাহিদা তুঙ্গে, 20,000 পাস শেষ। এবার রেড রোডের কার্নিভালে চাহিদা যে এমন বাড়বে কি ভাবতে পারে নবান্ন সূত্রে খবর। চাহিদার কথা মাথায় রেখেই আরো পাস ছাপানো হচ্ছে। সূচি অনুযায়ী আরো 95টি পুজো কমিটি অংশ নিতে চলেছে এবার কার্নিভালে। বিরাট বড় খবর সামনে, যেখানে রেড রোডের পুজো কার্নিভালের পাসের চাহিদা তুঙ্গে পৌঁছেছে। শনিবার বিকেলে 4টা থেকে রেড রোডের মেগা পুজোর কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে, আর সেই কার্নিভাল ঘিরেই বিপুল উৎসাহ। নবান্ন সূত্রে খবর, এবারের কার্নিভালের দর্শকদের বিপুল উপস্থিতির কথা মাথায় রেখে 20,000 পাস ছাপানো হয়েছিল। সেই পাসে ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে, তার জেরে আরও পাস ছাপানো হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর। এবারের রেড রোডের কার্নিভালে বিপুল সংখ্যক উপস্থিতি হতে চলেছে, সাধারণ দর্শকের এমনই কথা মাথায় রেখেই সিদ্ধান্ত। প্রথমে ঠিক হয়েছিল রেড রোডের কার্নিভালে 99টি পুজো কমিটি অংশ নেবে, কিন্তু তা পরবর্তী জানানো হচ্ছে 95টি পুজো কমিটি রেড রোডের কার্নিভালে অংশ নিতে চলেছে। তেমন নবান্ন সূত্রে খবর, সেক্ষেত্রে চূড়ান্তভাবে এই সংখ্যা বাড়তে
থাকতে পারে বলেই মনে করা হচ্ছে প্রশাসনিক মহলের তরফ থেকে। পাশাপাশি রেড রোডের কার্নিভালে কেন্দ্র করে এবার মূল চারটি মঞ্চ, এই মঞ্চে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি মঞ্চে, আর সেই সাথে অন্যান্য মন্ত্রিসভার সদস্যরা। ঠিক তার পাশের মঞ্চেই থাকবেন রাজ্যপাল সহ বিচারপতিরা, অন্যান্য আরো একটি মঞ্চে থাকবেন অভিনেতা অভিনেত্রী সহ সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্বরা, তার পাশের মঞ্চে থাকবেন বিদেশ থেকে আমন্ত্রিত অতিথিরা। ইতিমধ্যেই তার প্রস্তুতি তুঙ্গে রেড রোডের এবার দুপাশ জুড়ে। আর এমন সময় বিরাট বড় খবর, মাল নদীতে মৃত্যু বিসর্জনের ঘটনাকে নিয়ে বিশাল বড় তোপ দেখছে এবার গেরুয়া শিবিরের প্রতিনিধি দল। তাদের কথা মতো দুর্ঘটনা নয়, খুন, এবার মালবাজারে পৌঁছেই গর্জে উঠলেন বিজেপির প্রতিনিধি দল। শুক্রবার সকালে মালবাজারে পৌঁছে গেল বিজেপির প্রতিনিধি দল। এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গড়ে দেওয়া নয়, সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন বিধায়ক তথা বঙ্গ বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক দীপক বর্মন। আর তাতেই বিরাট বড় খবর, যেখানে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে এতগুলো মানুষকে, এটা দুর্ঘটনা কোনোভাবেই নয় বরং খুন। বিজেপির প্রতিনিধিরা দলের সকলেই এই ঘটনায় চূড়ান্ত প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তোলে। চোখ রাখবো পরের খবরে, শনিবার কার্নিভাল, এবার এসএসসি চাকরি প্রার্থীদের গান্ধী মূর্তির তলায় ধর্নায় না বসার নির্দেশ দিল পুলিশ। খবর আসছে এই মুহূর্তে বিরাট বড় সংবাদ, শনিবার রেড রোডের দুর্গাপুজোর কার্নিভাল আর তা নিয়ে বৃহস্পতিবারই পুজো কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেছেন পুলিশ কর্তারা। এবার কার্নিভালের আয়োজনের জন্য রেড রোডের চাকরি প্রার্থীদের পুলিশের তরফ থেকে ধর্নায় না বসার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। নিরাপত্তাজনিত কারণে চাকরি প্রার্থীদের ধর্নায় না বসার নির্দেশ এবার ময়দান থানা। তবে কেন বারণ করা হয়েছে তার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে এদিনে শনিবার কার্নিভাল রয়েছে আর জানিয়ে তুঙ্গে উঠেছে প্রস্তুতি, ভিড় হবে, একাধিক পুজো কমিটি যোগ দেবেন কার্নিভালে, দর্শকরা থাকবেন, তাই হাই সিকিউরিটি জোন হিসেবে এখানে বসতে বারণ করা হয়েছে। যেখানে 572 দিন ধর্নায় পৌঁছেছে এসএসসির নবম থেকে দ্বাদশের চাকরি প্রার্থীর অবস্থান 572 দিনে পড়লো, আর তাতে শুক্রবারের অবস্থান মঞ্চে একজন চাকরি প্রার্থী অসুস্থ হয়ে পড়েন, তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আর তাতেই চাকরি প্রার্থীদের দাবি, যেখানে কার্নিভালের দিন মঞ্চ থেকে অথবা তাদের মঞ্চে এসে মুখ্যমন্ত্রী চাকরির নিশ্চিত আশ্বাস দিন, তাহলেই তারা অবস্থান তুলে নেবেন। তার সাথে বিরাট বড় বিপদের সংবাদ পেয়ে যেন চমকে যাচ্ছে বাংলা, যেখানে ছেলের আসার প্রতীক্ষায় প্রহর গুনছিলেন মা, তবে সুকান্ত ফিরছে কাফিন বন্দি হয়ে। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যে থেকে বোবনি রেজিমেন্ট নির্দিষ্ট জায়গায় ট্যাঙ্কের প্রশিক্ষণ চলছিল, সেখানে একটি ট্যাঙ্কের বিস্ফোরণ ঘটে, তাতেই ছিল কমান্ডার, গানার ও চালক। সুকান্ত গানার হিসেবে সেখানে কর্মরত ছিলেন আর এই দুর্ঘটনার পর তিনজনকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সুকান্ত ও রাজস্থান নিবাসী এক কমান্ডোকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা, তবে ট্যাঙ্কারের চালক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তার সাথেই খবর আসছে, যেখানে দুর্গাপুজোয় বাড়ি না ফিরতে পারলেও কালী পুজোয় পরিবারের সকলের সঙ্গে কাটানোর কথা ছিল তার, 13 তারিখ বাড়ি আসার কথা ছিল কিন্তু তার হলো না, শোকের ছায়া নেমেছে এলাকায় এলাকায়। এর মাঝেই অভূতপূর্ব ঘটনা, যেখানে মণ্ডপের ভিতরে বিসর্জন টালাপত্তয়ের দমকলের হোস পাইপে গলানো হলো দেবী প্রতিমা। যদিও কার্নিভালে অংশ নেবে টালাপত্তয়, তবে ফাইবারের রেপ্লিকা তৈরি করা হচ্ছে তার জন্য, সেটি নিয়ে কার্নিভালে যাবে টালাপত্তয়। যেখানে শহর জুড়ে এবার দুর্গাপুজোর কার্নিভাল, তার আগে নিরঞ্জন হয়ে গেল টালাপত্তয়ের দেবী প্রতিমা। শুক্রবার সন্ধ্যে 6:30 বিসর্জন হয়ে গেল টালাপত্তয়ের 43 ফুট দেবী প্রতিমা। দমকলের হোস পাইপ দিয়ে দেবীর প্রতিমা গড়ানো হলো মণ্ডপের ভেতরেই। যদিও পুজোর কার্নিভালে অংশ নেবে টালাপত্তয়, একটি ফাইবারের রেপ্লিকা তৈরি করা হয়েছে, সেটি নিয়ে কার্নিভালে যোগ দেবে বলে বিরাট বড় খবর। তবে কি কারণে এমন ঘটনা, কেনই বা প্রতিমাকে বিসর্জন দেওয়া হলো সেই প্যান্ডেলের মাঝেই, খবর আসছে দুর্গাপুজোর প্রতিমা নিরঞ্জনের কারণে গঙ্গা দূষণের অন্যতম একটা মাথা ব্যথার কারণ হয়ে ওঠে। আর সেই দূষণ যাতে কমানো যায়, তাই পরিবেশ রক্ষা করা যায়, সে কারণেই পুজো মণ্ডপের ভেতরেই দেবী প্রতিমাকে নিরঞ্জনের ভাবনা নিয়েছে টালাপত্তয়ের পুজো কমিটি। পুজো উদ্যোক্তাদের কথায় তাদের ভাবনা ছিল যাতে এবছর তাদের পুজোয় একটি মাটির কোনা বা একটি ফুলের টুকরো গঙ্গায় বিসর্জন না হয়, সে কারণে এই পরিকল্পনা করা হয়েছে। আর তাতেই দমকল দপ্তর ও কলকাতা পুরনিগমের সাহায্যে শুক্রবার সন্ধ্যায় মণ্ডপের প্রাঙ্গনে দেবী প্রতিমাকে নিরঞ্জন করা হলো। তার সাথে আবহাওয়া দপ্তরের বিরাট বড় খবর, লক্ষ্মী পুজো এবার ঝক্কি থাকবে বৃষ্টি, যেখানে উত্তরে ভারী দক্ষিণে মাঝারি। এবার চোখ রাখবো পুজোর 5 দিনে যেখানে কম বেশি বৃষ্টিপাত হয়েছে কলকাতা থেকে নানান প্রান্ত, এবার বাদ পড়ছে না লক্ষ্মী পূজাতেও, ঘূর্ণবাদ এখনো চোখ রাখাচ্ছে আর নিম্নচাপ অক্ষরেখাও, যার জেরে আগামী 4 থেকে 5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে বিরাট বড় খবর সামনে, যেখানে দুর্গাপুজো মিটলেও সামনে রয়েছে লক্ষ্মী পুজো। এবার আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, লক্ষ্মী পুজো পর্যন্ত বৃষ্টি হবে রাজ্যের দক্ষিণের জেলাগুলিতে, তবে সেই বৃষ্টির স্থায়িত্ব বেশিক্ষণ হবে না, বড় জোরে মিনিট 20 থেকে 30 এমন জানাচ্ছে এবার হাওয়া অফিস। এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, সূত্র মারফতে বিরাট বড় খবর এবার সামনে। চোখ রাখবো পরের খবর, এবার জামিনের আবেদন করলেন না পার্থ চট্টোপাধ্যায়, ফের 14 দিনের জেল হেফাজত প্রাক্তন শিক্ষামন্ত্রীর। এবার কি এমন ঘটনা ঘটলো, জামিনের আবেদনই করলেন না? খবর আছে এসএসসি দুর্নীতি মামলায় এবার চাঞ্চল্যকর মোড়, বুধবার অর্থাৎ 10 দিন আলিপুর
মেঘপুরের বিশেষ আদালতে জামিনের আবেদনই করলেন না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর যার ফলে আগামী 14 দিনের জন্য তাকে ফের জেল হেফাজতে পাঠানো বিশেষ আদালত 19 অক্টোবর পর্যন্ত জেল হেফাজত থাকতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। একই সঙ্গে এসএসসি মামলায় অভিযুক্ত শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং অশোক কুমার সাহাকেও 14 দিনের জেল হেফাজত পাঠিয়েছে এবার আদালত। অন্যদিকে আরো এক বিরাট বড় খবর, মাতৃমূর্তির বিসর্জন হচ্ছে আর আমাদের স্বপ্নগুলো বিসর্জন হয়ে গেল। 571 দিন ধরে পথে এবার চাকরি প্রার্থীরা, যেখানে পুজো এলো এবং পুজো চলে গেল তবুও পথেই বসে ওরা। কথা হচ্ছে বিক্ষোভরত চাকরি প্রার্থীদের, মেয়র রোডে তাদের অবস্থান 571 দিন বলল। চোখে মুখে বিষাদের অবস্থানরত চাকরি প্রার্থীরা, আর কতদিন এই বঞ্চনার শিকার হবেন তারা, উঠছে এবার একের পর এক প্রশ্ন। আর তাতেই বিক্ষোভরত এক চাকরি প্রার্থী বলছেন, মাতৃমূর্তির বিসর্জন হচ্ছে আর আমাদের তো স্বপ্নগুলোই বিসর্জন হয়ে যাচ্ছে। আমরা গত 3 বছর ধরে রাস্তায় বসে রয়েছি, শিক্ষকতার স্বপ্ন বিসর্জন দিয়ে আমরা চাই যে একটা নোটিশ অন্তত দেয়া হোক, যাতে আমরা নিশ্চিত হতে পারি। আরো এক আন্দোলনরত প্রার্থী বলেন, আমাদের 2 পুজো রাস্তায় কেটে গিয়েছে, সামনে পুজো আর রাস্তায় কাটাতে চাই না আমরা। আমরা রাস্তায় বসেই চোখের জল ফেলেছি বিগত 4 বছর ধরে। আমরা চাইছি যে এরপর কোনো উৎসবে যেন আর রাস্তায় বসে কাটাতে না হয়। আর তার সাথে বিসর্জন নিয়ে বিরাট বড় বার্তা এবার ফ্রিয়াদ হাকিম, যেখানে ক্রেন নয়, আগামী বছর থেকে ভরসা এবার ভাসান কুলিরাই, জানিয়ে দিলেন এবার ফ্রিয়াদ হাকিম। খবর আসছে গঙ্গা থেকে 2 প্রতিমার কাঠামো তোলার জন্য আগামী বছর থেকে ব্যবস্থা করা হবে আরও বেশি সংখ্যক ভাসান কুলির। ক্রেনে করে নিরঞ্জনের পর প্রতিমা তুলে ফেলার সময় যে দৃশ্য দূষণ হয় তা বন্ধ করতে চাইছে এবার কলকাতা পুরসভা। আর তাতেই খবর, কলকাতার মহানাগরিক ফ্রিয়াদ হাকিম জানিয়েছেন, আগামী বছর এই প্রতিমা নিরঞ্জনের সময় বেশি করে ভাসান কুলি নেওয়া হবে। তারাই যত দ্রুত সম্ভব প্রতিমার কাঠামো তুলে নেবেন, যেখানে যে কাঠামোকে পুজো করা হলো সেই কাঠামোকে যেভাবে তুলে ফেলা হয় তা অনেকের আবেগেও দুঃখ দেয়। এছাড়াও ক্রেনে করে তুলতে যে সময়টা লাগে তার অনেক আগেই ভাসানকুলিরা ওই প্রতিমার কাঠামো তুলে নিতে পারবেন, তাই গঙ্গার জলে দূষণ এবং দৃশ্য দূষণ রুখতে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। এমন সময় কলকাতায় বিরাট বড় বার্তা, যেখানে সিগন্যালে ফুরোচ্ছে দড়ির দিন, এবার গেট উঠলেই তারপরেই পারাপার। বিরাট বড় খবর, পুজোর সময় শুরু হওয়া এই সিস্টেমের অনেকখানি লাভবান হচ্ছেন কর্তব্যরত সার্জেন্ট এবং ট্রাফিক পুলিশ কর্মী। খবর আসছে এবার ট্রাফিক সিগন্যালে দড়ির ব্যবহারে দিন ফুরোচ্ছে, পথচারীর পারাপারে সুরক্ষায় হানা হচ্ছে এবার পেড্রোস্টিয়ান ব্যারিয়ার সিস্টেম, যেখানে পথচারীদের রাস্তা পারাপারে সিগন্যালে যখনই লাল থাকবে তখনই থাকবে নামানো। হেঁটে রাস্তা বেরোনোর সিগন্যালে সবুজ হলে এই ব্যারিয়ার উঠবে এবং রাস্তা বেরোনোর সুযোগ পাবে না পথচারীরা, এমনই বিরাট বড় গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, যার ফলে এবার অসাবধানবশত পথ দুর্ঘটনার শিকার হন পথচারীরা, আরো বিপদের হাত থেকে রক্ষা পাবে না। বিরাট বড় খবর এবার সামনে উঠে আসছে। আর তার সাথে কারা কারা লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে সরকার, কৃষক বন্ধু বা অন্য কোনো প্রকল্প বা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাননি, অবশ্যই আপনি যোগ্য হয়ে থাকলে কমেন্টে উপস্থাপন করে আপনার জেলার নাম সমেত আপনার নাম জানিয়ে দেবেন। তাহলে বিস্তারিত খবর পাওয়া মাত্রই আপনাদেরকে জানিয়ে দেবো কিভাবে আপনার নিজেরা চেক করতে পারবেন অথবা কারা কারা পাবেন শীঘ্রই এই প্রকল্পগুলির টাকা। তবে তার জন্য অবশ্যই কমেন্টে আপনার জেলার নামটি লিখতে হবে, সেই সাথেই আপনি কোথা থেকে খবরটি দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তবে বাকি থাকা খবর দেখার আগে অবশ্যই সাবস্ক্রাইব করুন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে এবং লাইক করুন আমাদের ভিডিওটিতে। এবং বাকি থাকা খবর দেখার আগে অবশ্যই ভিডিওর নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন। এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। বাকি থাকা খবর দেখতে ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাদের সথানিক আপডেটটা এই মাত্র এক পলকে দেখেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন।